ফ্রেন্ডস, এখন আমরা শুনতে পাচ্ছি গভর্নমেন্ট ইলেকট্রিকের উপর PLI স্কিম নিয়ে আসতে চলেছে। তো এর ফলে কোন কোম্পানির মধ্যে এফেক্ট পড়তে চলেছে বা কি রকমের এফেক্ট পড়তে চলেছে সেই সব বিষয়ে আজকে আমরা ডিসকাস করতে চলেছি। ফ্রেন্ডস, ইন্ডিয়ার মধ্যে মেইনলি এমন কোন কোম্পানি আছে যে ইলেকট্রিকের জিনিস বানাচ্ছে, হোম ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের জিনিস বানাচ্ছে? তো তার মধ্যে ডেফিনেটলি গভর্নমেন্ট যা স্কিম নিয়ে এসেছে তো তার এফেক্ট কিন্তু অবশ্যই পড়বে। তো তো চলুন দেখে নেব কোন কোম্পানি আছে বা তার বিজনেস কেমন আছে বা এই নিউজের এফেক্ট তার মধ্যে কীরকম পড়তে চলেছে সেই সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চর্চা করব। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে ফ্রেন্ডস, যে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি তার প্রাইস মুভমেন্ট কেমন আছে সেটা আমরা দেখে নেব। এখন স্টক ট্রেড করছে 4,540 টাকার কাছাকাছি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং সেশনে 2.91% আপ মুভমেন্ট ছিল, প্রায় বলতে গেলে 128 পয়েন্টের। ফ্রেন্ডস, একসময় আমরা দেখতে পাচ্ছি যে এর 52 উইক হাই ছিল 21,000 টাকার কাছাকাছি। মানে হচ্ছে ফ্রেন্ডস, এই স্টক কিন্তু স্প্লিট হয়েছে, 21,000 টাকা স্প্লিট হওয়ার পর এখন এর প্রাইস হয়ে দাঁড়িয়েছে 4,500 টাকা। তো ফ্রেন্ডস দেখুন, এখন কিন্তু অনেকটাই সস্তায় ভ্যালুয়েবল প্রাইসেও এই স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে। কোথায় আমরা দেখতে পাচ্ছি যে 21,000 টাকাতে ট্রেড করছিল, দেন সেখান থেকে কিন্তু অনেকটাই ডিসকাউন্টে চলে এসেছে। কেন যে স্প্লিট হয়েছিল ফ্রেন্ডস, যখন এত হাই লেভেলে ট্রেড করে তখন রিটেল ইনভেস্টারদের পক্ষে বাইং করা সম্ভব হয় না। তো সেই কারণের জন্য কোম্পানি কি করে, কোম্পানি স্প্লিট করে দেয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় অর্ধেকের অর্ধেক কিন্তু এর দাম হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ফ্রেন্ডস দেখুন, এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে 39%। তো ফ্রেন্ডস চলুন দেখে নেব কোম্পানির নাম কী আছে বা কোম্পানির বিজনেস কী আছে। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের উপর। ফ্রেন্ডস, কোম্পানি মেইনলি কী কাজ করে থাকে? ফ্রেন্ডস, কোম্পানি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং করে থাকে, হোম অ্যাপ্লায়েন্সের কাজ করে থাকে, যেমন সেট টপ বক্স, কনজিউমার ইলেকট্রনিক্স, লাইটিং সলিউশন, মোবাইল ফোন, সিকিউরিটি সিস্টেম, লজিস্টিকের কাজ কিন্তু এই কোম্পানি করছে। তো গভর্নমেন্ট কী নিয়ে এসেছে ফ্রেন্ডস? গভর্নমেন্ট নিয়ে এসেছে PLI স্কিম, আর সেটা হচ্ছে ইলেকট্রিকের ওপর। তো ডেফিনেটলি গভর্নমেন্ট যখন এই ধরনের স্কিম নিয়ে এসেছে ইলেকট্রিকের ওপর, তখন কিন্তু ডেফিনেটলি এর মধ্যে খুব ভালো একটা ফিউচার আমরা এফেক্ট পড়তে দেখতে পাবো। আর গভর্নমেন্ট যখন বারবার বলছে আত্মনির্ভর ভারতের কথা, তখন ডেফিনেটলি এই প্রোডাক্টগুলো কিন্তু ইন্ডিয়ার মার্কেটে যখন তৈরি হবে, তখন কিন্তু আমরা যে আত্মনির্ভর ভারতের কথা শুনতে পাচ্ছি সেটা সাকসেসফুল হবে। তো চলুন নিউজের উপর চলে যাব। দেখুন, চলে এসেছি আর্টিকেলের উপর, এবং আর্টিকেলের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিক্সন টেকনোলজি রিসিভ নট আন্ডার PLI স্কিম ফর IT হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং। ডিক্সনের মধ্যে কিন্তু ফ্রেন্ডস এটা অ্যাপ্রুভেল হয়ে গেছে, এই ইলেকট্রিকের যে PLI স্কিমটা এসেছে সেটা, এবং সেটা হচ্ছে ইলেকট্রিক হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং আন্ডার দ্য ডোমেস্টিক কোম্পানিজ ক্যাটাগরি। তো ইন্ডিয়ার মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের IT হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের কাজ কিন্তু ডিক্সন টেকনোলজি করতে চলেছে। তো ডেফিনেটলি খুব ভালো কিন্তু একটা নিউজ এসে পৌঁছেছে ডিক্সন টেকনোলজির জন্য। তাছাড়া ফ্রেন্ডস দেখে নেব ডিক্সন আমাদেরকে কীরকম রিটার্ন দিয়েছে। মজুর উপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডিক্সন আমাদেরকে কীরকম রিটার্ন দিয়েছে। 1 ইয়ার এই স্টক আমাদেরকে রিটার্ন দিয়েছে 280%, এবং 3 ইয়ার্সে দেখতে পাওয়া যাচ্ছে 688% অবধি কিন্তু আমাদেরকে রিটার্ন দিয়ে দিয়েছে। ডেফিনেটলি কোম্পানি কিন্তু খুবই ফান্ডামেন্টালি স্ট্রং আছে, তাতে কিন্তু ফ্রেন্ডস কোনো ডাউট নেই। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি টিকার ট্যাপের উপর। ফ্রেন্ডস, এটা কিন্তু একটা মিড ক্যাপ কোম্পানি, কোম্পানিতে কোনো ডেট নেই, যেটা কিনা খুবই ভালো কথা আছে। সাথে এন্ট্রি করার জন্য কিন্তু সঠিক সময় বলা হচ্ছে। হোল্ডিং প্যাটার্ন কেমন আছে সেটা আমরা দেখে নেব। ফ্রেন্ডস দেখুন, প্রমোটারের কাছে হোল্ডিং আছে 38%, মিউচুয়াল ফান্ডের কাছে 10%, এবং ফরেন ইনস্টিটিউশনের কাছে আমরা দেখতে পাচ্ছি 19% কিন্তু হোল্ডিং আছে। কৃষি পয়সা আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে বেশি পরিমাণে ইনভেস্ট করা আছে, তারা এর মধ্যে সবাই কিন্তু হোল্ডিং রেখেছে। কেন রেখেছে? কোম্পানির মধ্যে ভরসা আছে সেই কারণের জন্য। তাছাড়া
ফাইন্যান্সিয়াল কেমন পারফরমেন্স দেখাচ্ছে সেটাও আমরা দেখে নেবো। ফ্রেন্ডস দেখুন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ কিন্তু খুব ভালো ইনক্রিজ হয়েছে। দেখ 2019 আমরা দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ ছিল 2900 কারোরে, 2020 আমরা দেখতে পাচ্ছি 4400 কারোরে ছিল, এবং 2021 আমরা দেখতে পাচ্ছি 6400 কারোর অবধি কিন্তু টোটাল রেভিনিউর ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে। নেট ইনকামও আমরা দেখতে পাচ্ছি যে বেড়ে গেছে 63,120, এবং এবছর হয়েছে 159 কারোর অবধি। তাছাড়া কোম্পানি সামান্য আমাদেরকে ডিভিডেন্ড দিয়েছে পার শেয়ারে 1 টাকা। তো ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু কোম্পানি খুব ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। আর এর যে হোম অ্যাপ্লায়েন্সের বিজনেস আছে সেটা কিন্তু ডেফিনেটলি খুবই ভালো আছে। ইন্ডিয়ান মার্কেটে যখন এই ধরনের প্রোডাক্ট বানানো হবে তখন কিন্তু ডেফিনেটলি এই স্টককে আবারও 20,000 প্রাইসে কিন্তু পৌঁছাতে দেখতে পাবো খুব তাড়াতাড়ি। গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিকের ওপর PLI স্কিম নিয়ে এসেছে। ডোমেস্টিক মার্কেটে IT হার্ডওয়্যারিং ম্যানুফ্যাকচারিং হবে। তো ডেফিনেটলি কোম্পানির জন্য খুব বড় একটা নিউজ এসে পৌঁছেছে। চলুন ফ্রেন্ডস চার্ট কী বলছে সেটা আমরা দেখে নেব। ফ্রেন্ডস আপনারা যদি শেয়ার মার্কেটের প্রপার নলেজ গেইন করতে চাইছেন একদম বেসিক লেভেল থেকে একদম হাই লেভেল অবধি, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, স্ক্যানিং শিখতে চাইছেন, তাহলে আপনারা এই কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে দুটো অপশান দেওয়া হচ্ছে। আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন, কিংবা 199 দিয়ে এই কোর্সটা বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SB বলে টাইপ করতে হবে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। চলুন আবারও আমরা চলে যাবো চার্টের উপর। চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর, এবং ডিকসন টেকনোলজি লিমিটেডের চার্ট আমি ওপেন করে নিয়েছি আপনাদের সামনে। ফ্রেন্ডস দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 বার কিন্তু কাপ সাইন তৈরি করে দিয়েছে। করার পর দেখুন সামান্য নিচে নেমে এসেছিলো, কারেকশন হয়েছিল, দেন আবার আমরা দেখতে পাচ্ছি যে পারফরমেন্স দেখানো কিন্তু শুরু করে দিয়েছে। দেখুন ফ্রেন্ডস লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ভলিউমও কিন্তু খুবই হাই আছে। যখন ফ্রেন্ডস চার্টের মধ্যে এই ধরনের প্যাটার্ন তৈরি হয় তখন কিন্তু ডেফিনেটলি খুব ভালো একটা পারফরমেন্স দেখা যায় কিন্তু আমরা জানি। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে নিচে নেমে আসার পর কী হলো, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপ মুভমেন্ট দেখালো, দেন এখানে দেখুন নিচে নেমে আসার পরে আপ মুভমেন্ট, এখান দিয়ে কারেকশান আসলো, উপরে ওঠার পর আবারও আমরা দেখতে পাচ্ছি উপরে গেলো, সেখান থেকে দেখুন অনেকটাই কারেকশান এসেছে, দেন আবারও কিন্তু উপরে ওঠার জন্য অলমোস্ট তৈরি হচ্ছে। তাছাড়া আমরা দেখে নেব যে MACD কী ইন্ডিকেট করছে। সিডি লাইন কিন্তু সিগনাল লাইনকে ক্রস করে ওপরে ওঠার জন্য অলমোস্ট তৈরি হচ্ছে, যদিও এখন MACD লাইন সিগনাল লাইনের নিচেই আছে। তো আপনারা চাইলে অবশ্যই এই পজিশনও এর দিকে ফোকাস করতে পারেন। ফিউচারে ডেফিনেটলি এই স্টক থেকে খুব ভালো একটা প্রফিট গেইন করার কিন্তু সুযোগ থাকছে। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই পার্টিকুলার স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।